আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। হাজির হলাম বরাবরের মতোই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব চিজ পটেটো রোল, খুবই সহজেই তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নিতে হবে আলু সিদ্ধ করে। দুটো আলুকে সিদ্ধ করে ভালো করে চটকে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সাথে দেব ধনে পাতা কুচি। এখন গুঁড়ো মশলা দেব, চিলি ফ্লেক্স, টালা জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লবণ। আচ্ছা, এই মশলাটা কিন্তু আমার টেস্ট অনুযায়ী দিয়েছি এক চামচ করে, আপনারাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। সব কিছু একসাথে ভালো করে মেখে নেবেন। এর সাথে দিতে হবে ব্রেড, ব্রেডটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন একই সাথে সব কিছু মিক্স করব, সাথে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে তৈরি করে নেব। আচ্ছা, আমি এখানে কিছুটা নিয়েছি মজরেলা চিজ। এটাকেই পুর হিসেবে ব্যবহার করব। হাতে যদি চটচটে লাগে একটু তেল দিয়ে নেবেন। দেখবেন খুবই সহজেই বানিয়ে ফেলছেন। এভাবে একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এর সাইজ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন নিতে হবে একটা ডিম, সামান্য লবণ আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটে নিচ্ছি, অবশ্যই একটু ফেটে নেবেন। সাথে নিচ্ছি ব্রেড ক্রাম। প্রথমে ডিমে গড়িয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। চাইলে এখানে বিস্কিটের গুঁড়ো নিতে পারেন। সহজেই আমরা এই পটেটো চিজটা ঘরেই তৈরি করে নিয়েছি। আচ্ছা, এখন ভাজার প্রসেসটা বলে দিচ্ছি। বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন বানিয়ে রাখা চিজ পটেটোটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে কখনোই লো করা যাবে না, হাই আর মিডিয়ামের মাঝে রেখে ভেজে নেবেন। এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, উল্টে পাল্টে প্রায় 6 থেকে 7 মিনিটেই কিন্তু ভাজা হয়েছে। যদি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।